আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আল্লাহ তালা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন আমরা এই পৃথিবীর এখন বর্তমান পরিস্থিতির মধ্যে বিশেষ করে মুসলমান সমাজ অন্যান্য জাতিকে দেখে আমরা অনেক গুমরাহ হয়ে যাচ্ছি আমরা নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারি না বা নিজের ধর্মের যে কাজগুলো আছে যে ফরজ কাজগুলো আছে সেগুলো আমরা ঠিকভাবে করি না করি কিন্তু আমাদের সেরকমভাবে করা হয় না যেরকমভাবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সোল্ল্লাহ সাল্লাম করে গেছেন বা বলে গেছেন যেভাবে তিনি নামাজ পড় সলাত আদায় করতেন যেভাবে তিনি জিকি রাজগার করতেন যেভাবে সাহাবারা জিকি রাজকার করতো যেভাবে আল্লাহর প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ব্যবসা বাণিজ্য করতো সেভাবে আমরা আজ এই পৃথিবীর মধ্যে অন্যান্য জাতিকে দেখে আমরা কী করেছি সব কিছু ভুলে যাচ্ছি নিজের ঐতিহ্যকে আমরা নিজের মুসলমান সমাজের যেগুলো আমাদের অতীত সেগুলোকে আমরা ভুলে যাচ্ছি এই জন্য আমাদের এই পৃথিবীতে আজ এরকম দশা আমরা করছি ঠিকই কিন্তু আমাদের মধ্যে আমাদের মধ্যে সেই গুণটা নাই বা সেই বৈশিষ্ট্যটা নাই বা সেই রকম এবাদত আমরা করতে পারি না যেভাবে এবাদত করে গিয়েছিলেন আমাদের হযরত হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং তার শাহবাগনেরা আমরা যদি সেইভাবে করি তাহলে অবশ্যই অবশ্যই আমরা আল্লাহর কাছে আমরা আমাদের এই মুসলমান সমাজের এই করুণ পরিণতির রিহাই পাব মুক্তি পাব এই যে আমরাকে পৃথিবীর মধ্যে আপনি যে কোনো জায়গায় দেখেন না কেন যে কোনো জায়গায় পৃথিবীর হোক সেটা ফিলিস্তিন হোক সেটা চায়না হোক সেটা ইন্ডিয়া হোক সেটা পাকিস্তান বাংলাদেশ যেখানে হোক না কেন মুসলমানের আজকে করুণ অবস্থা জালিমরা মুসলমানদের উপরে একেবারে চড়াই করে বসে আছে তারা মুসলমানেরকে যেখানে পাচ্ছে সেখানে মারছে যেখানে পাচ্ছে সেখানে আমাদের অপমান করা হচ্ছে আমাদের নবীকে অপমান করা হচ্ছে তো এটার একটাই একটাই কারণ একটাই পরিণতি আমরা আল্লাহকে বলে যাচ্ছি আল্লাহর কোরআনকে বলে যাচ্ছি এবং আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দেখানো পথকে আমরা ভুলে যাচ্ছি আর যে আর যারা সেই পথে আছে বা যারা দিনের পথে আছে তারাও এমনভাবে ইবাদত করছে এমনভাবে তারা যেন কাজ করছে বা ইসলামের দাওয়াত দিচ্ছে বা ইসলামের জন্য কাজ করছে তারা সেভাবে করে না যেভাবে করতে হবে তার জন্য আজকে দেখেন মুসলমান সমাজের আজ এই পরিণতি সারা বিশ্বে সারা জাহানের মধ্যে আজ মুসলমানের করুণ পরিণতি যেখানে সেখানে আমাদের মুসলমানকে মারা হচ্ছে অপমান করা হচ্ছে আমরা একটাই কারণ আমরা আল্লাহকে বলে যাচ্ছি আমরা সেভাবে ইবাদত করি না সেভাবে এবাদত মান্দাগি করি না যেভাবে আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম করে গেছেন এবং বলে গেছেন আমরা সেভাবে করি না আমরা ডাকিত এমনভাবে এমনভাবে ডাকবো আল্লাহকে যাতে করে আল্লাহ আমাদের ফিরিয়ে না দিতে পারে আমরা সেভাবে ডাকি না ধরে নিন যে আমরা নামাজ পড়ছি নামাজ পড়তে পড়তে বিভিন্ন রকমের চিন্তাভাবনা চলে আসছে মাথায় মেতে বিভিন্ন রকমের ব্যবসার চিন্তাভাবনা কোনো হিসাব কিতাবের চিন্তাভাবনা কোনো সম্পর্কের চিন্তাভাবনা এরকম আমাদের মাথায় চলে আসে আমরা সেগুলোকে সেগুলো থেকে রেহাই পাওয়ার জন্য আমরা কী করছি সেগুলোকে দূরে রাখার জন্য আমরা কী করছি আমরা তো কিছুই করি না আমাদের করার সময় কই আমরা এগুলোতেই মেতে আছি সময় হলো নামাজ পড়ে চলে এলাম নামাজের মধ্যে কি বললাম কী আমরা আল্লাহর কাছে চাইলাম একবার কি আমরা ভাবছি শুধু নামাজ পড়ছি যারা নামাজ পড়ছি তারাও ভালো করে আমরা এবাদতের মধ্যে আমরা কি মজা পাই না এমন খাবে মজা পাবো আমরা তো দুনিয়ার মায়া মোহব্বত নিয়ে পড়ে আছি অপর ধর্মের লোক কি করছে আমরা তাদের দিকে দেখছি তাদেরকে ফলো করছি তারা কিভাবে রোজগার করছে তারা কিভাবে এই সমাজের মধ্যে উঁচু পর্যায়ে যাচ্ছে আমরা ভাবছি আমরাও যেতে পারবো এরকম আমাদের এই দুনিয়ার মোহাম্মতে আমরা পড়ে আছি তো আমরা কীভাবে আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নিজের নাম লেখাতে পারব বা কীভাবে আমরা আল্লাহর প্রিয় বান্দা হব যদি আমরা এই দুনিয়ার মোহাম্বতেই পড়ে থাকি নামাজ পড়ি সলাত পড়ছি কিন্তু আমরা সেভাবে পড়ি না যেভাবে সাহাবারা পড়েছেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম বলে গেছেন আমাদের হেফাজত করতে হবে এমনভাবে মা আল্লাহ আল্লাহকে ডাকতে হবে এমনভাবে যাতে আল্লাহ আমাদের ফিরিয়ে দিতে না পারে আমাদের দিয়ে দেয় যে জিনিসটা আমরা চাইব আসে তো আমরা এমনভাবে এমনভাবে ইবাদত করি এমনভাবে কাজ করি এমনভাবে ইসলামের মধ্যে আমরা ঢুকে পড়ি যাতে করে আমরা এই পৃথিবীর মধ্যে সর্বোচ্চ জাতি হিসাবে পরিচয় দিতে পারি আমাদের কেউ মারার মতন কেউ না থাকে চলুন আমরা এই কোরআন দিয়ে এই হাদিস দিয়ে আমাদের জীবনটা তৈরি করি তাহলে আমরা এই জীবনে সফল হব আর পরকালে তো আল্লাহ করবেনি তো যাই হোক তালা আমাদের বোঝার এবং আমল করার তফিক দিক আমরা না সলাৎ আদায় করবো এমনভাবে করব আমরা মানে বুঝে আমরা তো বাংলা বাংলাভাষী বিভিন্ন ভাষায় আমরা মানুষ আরবি তো শুধু আরবের ভাষা আরব কান্ট্রির লোকেরা সেখানে আরবি বলে কিন্তু পৃথিবীর মধ্যে হাজার হাজার ভাষা আছে তো হাজার হাজার মানুষ হাজার হাজার ভাষাই কথা বলে নিজের ভাব আদান প্রদান করে কিন্তু আমরা নামাজ পড়ি সব এক একভাবে হোক সেটা পাকিস্তান হোক সেটা জাপান হোক সেটা চায়না সব জায়গায় নামাজ পড়ে আরবিতে কিন্তু আরবি আমাদের বুঝতে হবে আমরা কি বলছি নামাজের মধ্যে আমাদের আল্লাহর সাথে আমাদের কথা হচ্ছে তো আমরা আল্লাহকে কি বলছি আমাদের নিজের ভাষা আগে জানতে হবে যে আমরা কি বলছি ওটা অন্তরে অন্তরে বলতে বলতেও ওটা অন্তরে অন্তরে চলবে যে অন্তরে অন্তরে আমাদের দুনিয়াবি হিসাব কিতাব মনে আসে দুনিয়াবি সম্পর্কের কথা মনে আসে সেই কাজটা আমাদের অন্তরে অন্তরে চলবে যেটা আমরা মুখে বলছি হালকা হালকা করে নীরবে যেটা মুখে বলছি সেটার মানে সেটার অর্থ আমাদের ভিতরে চলবে তাহলে আমাদের দেখবেন আমাদের এবাদতে বেশি বেশি মন লাগবে এবাদতে আমাদের কাজ এবাদত আমাদের কাজে আসবে সলাত আমাদের নামাজ আমাদের কাজে আসবে তো যাই হোক সেদিকে আর যাচ্ছে না ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তো আলোচনা হচ্ছিল পবিত্র আল কোরআনের সুরা সুরা আল হাক্কা তো ইতিপূর্বে এক থেকে নিয়ে একচল্লিশ নম্বর আয়াত আলোচনা হয়ে গিয়েছে যাইলে আপনারা সেই ভিডিওটা আমার ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারেন সেখানে আমি কত থেকে কত নম্বর আয়াত আলোচনা করছি সেটার টাইটেল সেটার বর্ণনা দেওয়া আছে আপনাদের খুঁজতে এবং দেখতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ তো চলেন বিয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা কী বলছেন এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি এবং সেই সেই শিক্ষাকে আমরা এই বাস্তব জীবনে রূপ দিতে পারি সেই দিকে আমি বিশেষভাবে নজর দেব আজিবুল্লাহ মিনাস সাই তাইন রহিম মিসমিল লাহি রহমানের রহিম পরম করুন অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ওয়ালা বে কা বে কাওলে কা নিন কা ইলাম মা তাজা আর কোনো গণকের কথাও নয় তোমরা কমই উপদেশ গ্রহণ করো আল্লাহ তালা বলছেন এই কোরানের মধ্যে এই কোরান সব এক একটা বাক্য আল্লাহতালার পক্ষ থেকে এসেছে আমাদের প্রেমী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের ওপর তিনি নিজে মানে হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে এই কোরআন কখনো বলেননি বা তার এটা কথা নয় এটা স্বয়ং আল্লাহতাল্লার কথা তিনি শুধু বার্তা তিনি শুধু আমাদের শুনিয়েছেন তিনি শুধু আমাদের এ কোরআন শুনিয়েছেন তার এই কথা নয় তিনি কবি নন তিনি কোনো গণক নন তিনি গায়ক কিছুই জানেন না আল্লাহ আল্লাহতালা যেটা তাকে জানান আমাদের প্রিয়নবী সাল্লা সাল্লাম সেটাই আমাদের সেটা আমাদের বলে গিয়েছেন তিনি নিজে থেকে একটাও কিছু বলেননি এখানে আল্লাহ তালা সেই সার্টিফিকেট আল্লাহ তালা আমাদের প্রিয়নবীকে দিচ্ছেন এবং আমাদের বোঝাচ্ছেন যে এগুলো কোনো কবি বা কোনো গণকের কথা বা কোনো কোনো কবির কথা নয় এ আয়াত এ কথাগুলো হচ্ছে আল্লাহ তালার এটা গণকের কথা নো আফসোস যে তোমরা অল্পই উপদেশ গ্রহণ করে থাকো আল্লাহ তালা বলছেন এ কি বলছেন যে আফসোস যে মানুষ কি করে সব কিছুতে দেখবেন মানুষকে তো এত কিছু বলা হয় আমরা তো এত কিছু উপদেশ শুনি এত কিছু ভালো উপদেশ শুনি তো আমরা কজন করি আল্লাহ তালা সেটা তো জানেন যেহেতু আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা আমাদের বানিয়েছেন তো আমরা কী করি কি করি না সেটা তালা ভালোভাবেই জানেন তালাই বলছেন যে এই গণকের কথা নয় এটা কোনো কবির মন গড়া বা আমাদের প্রিয় নবী তিনি কবি নন তিনি গণক নন তিনি এটা মন গড়ে বা মনে মনে বা মন তার মনের কথা নয় এটা আল্লাহর কথা আল্লাহ তালাই বলছেন আল্লাতলা আবার বলছেন যে আমরা অল্পই বিশ্বাস করি আমরা পূর্ণভাবে বিশ্বাস করতে পারি না আমরা অল্পই বিশ্বাস করি আমরা আংশিক বিশ্বাস করি আমরা যদি পূর্ণ বিশ্বাস করতাম তাহলে আজকে আমাদের মুসলমান সমাজের এরকম অবস্থা হতো না সেই যুগে দেখেন তো আল্লাহ আল্লাহতালার এই কোরআনকে আঁকড়ে ধরেছিল এবং সারা বিশ্ব জহান জয় করেছিল আমাদের কি অবস্থা আজকে আমরা কোরআনকে ভুলে যাচ্ছি হাদিসকে ভুলে যাচ্ছি তার জন্য আমাদের এই অবস্থা তার জন্য আমাদের এই পরিণতি আজকের সমাজে যে আমরা আল্লাহতালার এই উপদেশকে কমই গ্রহণ করি তাপসিরগুণকে বলছেন যেমন কখনো কখনো তোমরা এরকম দাবিও করো অথচ বিদ্যাও এক ভিন্ন জিনিস উভয় স্থানে খালিল অল্প এর লক্ষ্যার্থনা অর্থাৎ তোমরা একেবারে না কোরআনকে বিশ্বাস করো আর না তা থেকে উপদেশ গ্রহণ করো যদি কোনো গণক বা জ্যোতির্বিজ্ঞান বা জ্যোতির্বিদ্যা যারা গায়েবের কথা বলে যারা ভবিষ্যতের কথা বলে আমরা সেগুলোকে বেশি বিশ্বাস করি এটা আল্লাহ তালা বলছেন যে আমরা অল্পই বিশ্বাস করি যে এটা গণকের কথাও নয় এটা স্বয়ং আল্লাহর কথা তা আমরা আল্লাহর কথা বিশ্বাস করি না আমরা কি করি গণকের কথা যারা গণক যারা জ্যোতির্বিদ জ্যোতির্বিদ তাদের কথায় আমরা আজকে দুঃখ লাগে মুসলমান সমাজ ওই রকম মধ্যে পড়ে গেছে যারা গণককে বিশ্বাস করে যারা জ্যোতির্বিদকে বিশ্বাস করে এ কোরআন কী বলছে আমাদের ব্যাপারে আমাদের মুসলমান সমাজের ব্যাপারে সেটার দিকে আমাদের ধ্যান নেই আমাদের গায়েবী নিয়ে আমরা ব্যস্ত আমরা নিজের নিজেরাকে নিয়ে আমরা ব্যস্ত আমাদের কি পরিস্থিতি হতে পারে আল্লাহ আল্লাহতালা আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দিক আমিন তো আমাদের আল্লাহ তালা যেটা উপদেশ দিচ্ছেন আমাদের সেটা অক্ষরে অক্ষরে কী করতে হবে পালন করতে হবে তাহলে আমাদের নিস্তার আছে তেতাল্লিশ নম্বর রায়তে আল্লাহ তালা বলছেন তনজি লুম মিরুরাব্বিল আহলমিন তনজি লুম মির রাব্বিল আলামিন এটি সৃষ্টিগুলে রবের পক্ষ থেকে নাজির কৃত এটা কোনো গণকের কথা নয় এটা কোনো কবির কথা নয় এটা হচ্ছে কার কথা এটা হচ্ছে রাব্বুল আলামিন সর্বশক্তিমান আল্লাহ এর কথা তিনি এক একটা অক্ষর এক একটা আয়াত এক একটা সুরা আর সম্পূর্ণ কোরআন আল্লাহ তালার কথা এখানে কেউ এক বিন্দুও হেরফের করতে পারেনি আর যতদিন এই কোরআন এই পৃথিবীতে থাকবে এক বিন্দুও কেউ হের ফের করতে পারবে না এক বিন্দুও পরিবর্তন করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ কেননা স্বয়ং আল্লাহ এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিয়েছেন তো এটা বিশ্বজাহানের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ এটা আল্লাহর হতে নিকট আল্লাহর হতে অবতীর্ণ এটা কারও বানাওয়ার বানাওয়ার কথা নয় তাফসিরগণকে বলছেন অর্থাৎ রসুলের জমান হতে উচ্চারিত এ কথা বিশ্বের প্রতিপালক আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ করা হয়েছে একে একে তোমরা কখনো কবির এবং কখনো গণকের কথা বলে তা মিথ্যা জ্ঞান করে থাকো তো এটা আমাদের অনেক মানুষ অনেক গ্যার মুসলিম বা অন্যান্য ধর্ম ধর্মাবলম্বী লোকেদের বিশ্বাস হয় যে এই কোরআন হচ্ছে কি এ কোরআন হচ্ছে মানুষের তৈরি এ আল্লাহ আল্লাহর হতে পারে না এরকম অনেক মানুষের বিশ্বাস যেটা আমাদের প্রিয় নবী নজিবিল্লা তিনি একজন কবি ছিলেন তিনি একজন পাগল ছিলেন এভাবে তারা কি বলতো তারা আমাদের নবীকে অপমান করত। এখনও বর্তমানে করছে তারা এভাবে কি করত আমাদের নবীকে অপমানিত করত আমাদের নবীকে হেনস্থা করত কিন্তু আমাদের নবী ঠিক তার কাজ করে গেছেন তার জন্য আজকে পৃথিবীতে সাম সমস্ত পৃথিবীতে মুসলমানের সংখ্যা দিনের দিন বাড়ছে ইনশাল্লাহ আর কেয়ামতের কেয়ামত পর্যন্ত আমাদের মুসলমানের সংখ্যা অধিক হবে ইনশাআল্লাহ তো এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে নাজিলকৃত বাণী এটা কোনো কবি বা গণকের কথা নন বা আমাদের প্রিয়নবীরও কথা নন তিনি শুধু আমাদের বলে গেছেন আল্লাহর তরফ থেকে যা আল্লাহ পাঠিয়েছেন জিমরিল আলা সাল্লামের মাধ্যমে তিনি তা শুধু আমাদের শিখিয়েছেন এবং বলে গেছেন এরপরে চুয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়ালাউ তা আলাইনা যদি সে আমার নামে কোনো মিথ্যা রচনা করত। সে যদি আমার নামে কিছু রচনা করে চালাতো চালাতে চেষ্টা করতো এবার আমাদের প্রিয়নবীর কথা আল্লাহ আল্লাহতালা বলছেন যদি সে আমার নামে কিছু রচনা করে চালাতে চেষ্টা করত। তো সে যদি এক আল্লাহ বলছেন যে যদি সে আমার নামে যদি সে আমার নামে কিছু রচনা করে চালানোর চেষ্টা করত বা চালাতো কার কথা বলছেন আল্লাহতালা আমাদের নবীর কথা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা যে তিনি যদি কোরআনের মধ্যে নিজের মতো কিছু রচনা করে কিছু বলতো অর্থাৎ যদি নিজের তরফ থেকে বানিয়ে আমার প্রতি সম্বন্ধ করে দিত অথবা এতে কমবেশি বেশি করত তাহলে আমি সত্তর তাকে পাকড়াও করতাম এবং তাকে আমি ঢিল দিতাম না যেমন পরে রায়েতে সে কথা বলা হয়েছে তো আল্লাহ তালা বলছেন যে এটা কোনো কবির কথা নয় বা এটা কোনো গর্বের কথা নয় বা এটা স্বয়ং কোনো বা স্বয়ং আমাদের প্রিয়নী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা নয় বা আল্লাহ তালা আরও বলছেন যদি আমাদের নবী নিজে থেকে কিছু রচনা করে এই কোরআনের মধ্যে ঢোকাতো তাহলে কি করতো আল্লাহ তালা সেটা এখানে তারপর আয়াতে বলছেন পঁয়ত্রিশ নম্ব নম্বর আয়তে আল্লাহ তালাকে বলছেন লা খাজনা মিনহু বিল ইয়ামিন লা খাজনা মিনহু মিনহু বিল ইয়ামিন তবে আমি তার ডান হাত পাকড়াও করতাম আল্লাহ তালা বলছেন যদি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল সাল্লাম যদি নিজ থেকে কিছু রচনা করে সম রচনা করে আল্লাহর নামে চালাতো তাহলে আল্লাহ তালা বলছেন আমি তাকে পাখড়া করতাম এখানে বোঝা যায় এ আল্লাহ তালা কথার মধ্যে কেউ অংশীদার নয় কেউ আল্লাহ তালার অংশীদার এখানে নয় আল্লাহ তালা সমস্ত কিছু যা কিছু নাজিল করেছেন যা কিছু অবতীর্ণ করেছেন সব আল্লাহ তালার নবীরা নবীরা শুধু আল্লাহ তালার বার্তাবাহক আল্লাহ তালার সংবাদদাতা তারা শুধু সংবাদ এবং বার্তা এই সমাজকে মানুষকে পৌঁছে দিয়েছেন তাদের একটা কথা তাদের নিজের নয় আর আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন তাদের মধ্যে একজন তবে অবশ্যই আমি তার ডান হাত ধরে ফেলতাম তবে আল্লাহ তালাই বলছেন যদি এটা রবির কথা হতো এটা আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা হতো তাহলে আল্লাহ তালাকে তালা বলছেন স্বয়ং যে আমি তাকে পাকড়াও করতাম আমি তাকে ধরে নিতাম তাপসির গুন কী বলছেন অথবা ডান হাত দ্বারা পকড়াও করতাম কেননা ডান হাত দ্বারা দৃঢ়তার সাথে পাকড়াও করা যায় অবশ্য আল্লাহর উভয় হাতি ডান হাত যেমন এ কথা হাদিসে এসেছে যে তালা কাউকে ছেড়ে দেন না প্রত্যেক নবীকে যখন আল্লাহ তালা চেয়েছেন পরীক্ষার মধ্যে দিয়ে তাদের কি করেছেন তাদের তাদের মানে এপাদতটাকে আরও পরিষ্কার করে দিয়েছেন তো আমাদের নবীও নিজে থেকে কিছু বলেননি আমাদের নবীও এমন কষ্ট করেছেন এমন দুঃখ এই উম্মতের জন্য করেছেন যেটা ইতিপূর্বে আর কোনো নবী কোনো রসুল করেননি এত আমাদের জন্য আমাদের প্রিয়নবী করে গেছেন আর এই কোরআন আল্লাহ তালার স্বয়ং নিজেই স্বয়ং আল্লাহ তালার এই কোরআন নিজেই তিনি এই কোরআন আমাদের প্রিয় নবীকে জিবুরি আল্লাহ সাল্লামের মাধ্যমে শিখিয়েছেন এটা তার কথা নয় এটা এখানে আল্লাহ তালা বলছেন যাই হোক আর ভিডিওটা বেশি বাড়াচ্ছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ফেসবুকে দেখা থাকলে চ্যানেলটাকে ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও কোরআনের আলোচনা এবং কোরআন দিয়ে আমরা কীভাবে জীবনযাপন করি সেরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন